পথসভার মাধ্যমে শেষ প্রচার করেন 21 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মীরা হাজরা। মীরা হাজরা সমর্থনে ভিড়ে জমালেন হাজার হাজার কর্মী সমর্থক। হাসি মুখে মানুষের কাছে পৌঁছে গেলেন তিনি। নিজের ওয়ার্ড দখলে আনতে মরিয়া প্রচেষ্টা মীরার। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য মীরা পরিশ্রম করতে দ্বিধাবোধ করেন না। কলকাতা বড়বাজার এলাকায় ভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে সুসম্পর্ক তৈরি করতে সবসময় সচেষ্ট তিনি। তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মোদ্যোগী মহিলা নেত্রী এলাকায় নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন। যে তারপর আবারও ময়দানে নেমে মানুষের জন্য একইভাবে কাজ করতে উন্মুখ তিনি। এলাকার সর্বজনবন্দিত কাজের মানুষ কাছের মানুষ 21 নম্বর ওয়ার্ডে প্রার্থী মীরা হাজরা একান্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত। এলাকার মানুষের জন্য সর্বদাই চিন্তা ভাবনা করেন, সেই সঙ্গে সর্বদা জনসংযোগে মেতে থাকতে পছন্দ করেন। বিদায়ী কাউন্সিলে কোনো কাজ করেনি বলে অভিযোগ করেন মীরা হাজরা। তিনি বলেন প্রচুর কাজ পড়ে রয়েছে, ভোটে লড়াই জিতে কাজে নিয়ে পড়তে চান তিনি। নিজের ওয়ার্ডে জয় নিশ্চিত বলে মনে করছেন সর্বজনবন্দিত তৃণমূল নেত্রী মীরা হাজরা। কি ভাবছে কি করছে লোকে, আর আমাদের উনি তো করলেন না, আর কিছু তো উনি পাচ্ছেন না বলতে কেন যেটুকু হাত বাড়িয়েছে উনি কাজ পেয়েছে, আমাদেরই সরকার টাকা দিচ্ছে 100 দিনের কাজের জন্য, আমাদেরই কাজ চলছে।